ভাই এগুলো হইলো গিয়া দুইটা প্রশ্ন। আমি মুফতি না, মুফতিদের কাছে দিবেন কি কি কাজ করলে কুফরি হয় না আপনারা সবাই বুঝেন। আল্লাহ ছাড়া কাউকে মানার নাম হইলো কুফরি, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো পায়ের নিচে সেজদা দেওয়া কুফরি, কোনো মাজারে সেজদা দেওয়া কুফরি, কোনো পীরের পায়ে সেজদা দেওয়া কুফরি, ঠিক কিনা বলেন? এগুলা জায়েজ না, এটাই কুফরি। আর তাবিজ রাসূল বলছেন যার প্রুফ দেওয়া, এটা সাহাবায়ে কেরামদের যুগেও ছিল বর্তমানেও আছে। তাবিজ বিভিন্ন সিস্টেমে দেয় কিন্তু এগুলা আমি সাপোর্ট করি না। কথা বুঝতে পারছেন? ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এটা তো আপনাদের কমন কমন, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। মাহফিলে আইলো জোর আজান দিন, হেতে কো ঠিক বলে কিতাবি ওই তাহিরি একটা ওয়াজের মধ্যে কয়, তাহিরি চিনুন নি, তাহিরি সব একটা ওয়াজের মধ্যে কয় ফাম দিস না, ফাম দিস না, ও ফাম দিয়া আমার একটা শেষ করে লেছে। আমারও আপনারা এই ফাম টাম দিয়া আজান দেওয়াইয়া, মানে আমরা উলামায়ে কেরাম আমার বিরুদ্ধে কথা কয় রে, আজান দেওয়া বক্তাদেরকে বয়কট করতে হবে। হেরা বয়া 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 সেরা হেরাই গেল আমার নামে বিরোধিতা করে, আমি আজান দেওয়া বক্তাকে বয়কট করবো। আর আপনারা আমার হাম দিয়ে আজান দেওয়ান, ওই হে বেটার হাম দিয়ে আপনারা নাচান, আপনারাই শেষ করছেন, ঠিক কিনা বলেন? মাহফিলন চা খাইতে ডর করে, ভয় লাগে ভয় লাগে, কোন সময় হেরারে ঘুম বলে ভাই ডেলে দেন পরে মন বিপদে পড়বে, উপায় নাই, যে বিপদে পড়ছে তাই হিসাব। এক কথা কইয়া এ ভাই কথা না বলি, কেউ কাউন্টার না দি, এবার আসুন আলোচনা, বুঝতে পারছেন? আপনারা যে বয়ানের পরে আজানদার কথা কন, ভিতরের পানি পর্যন্ত শুকায়া যায়, ভিতরের ভিতরে পানি নাই, এই দুই ঘন্টা আলোচনা করে একের ভিতরে কোনো পানি থাকে না। আপনারা এই অবস্থা, আজান টাজান বাদ দিয়ে গজল একটা গায়ে লাই, আজান সবসময় এগুলা সমস্যা। এমনি আমার বিরুদ্ধে অনেক কথা চলতেছে আজান নিয়ে, আমি ভাই আজানের প্রতি সাপোর্ট না, কারণ আমার বিরুদ্ধে বহুত ভিডিও বাড়িছে। আমাদের হক্কানি উলামায়ে কেরাম ডাইরেক্ট আমারে আজান দেওরা বক্তা বানাইছে, আমি নাকি বেদাত সৃষ্টি করতেছি মাহফিলে। আপনারা ফান দিলে আমি ভুলতাম না, তাহির হিসাব কথা বুঝছেন? শেষ নি শেষ নি, আবার একই জিনিস। আচ্ছা যাক, এলাকার আবদার, যুবকদের আবদার, এগুলো রাখার জন্য বাধ্য হইয়া আজান দিতে হয়। ভাই আমি ইচ্ছা করে দেই না, উলামায়ে কেরাম যে আমার এই বাসটি দেয়, আমি বেড়াই এমনি খুব অসুস্থ মানুষ, বাস দিলে আমি জাগার থাকো, আমার ইচ্ছা মতো এরা সাইজ করে, ভাই আমি ইচ্ছা করে দেই না, আমার দিতে বাধ্য করে। দেখেন মিডিয়ার ঘরের মিডিয়া গল, তোরাও তো সারস না, খালি আজান সারস আমার, আমি যে না করি আজান দিতে রাজি না। এই যে টুকা একটার পর একটা আমাদের দিতে আছে, আজান দিতাম দুই ঘন্টা ওয়াজ করার পরে আমি শেষ, তখন আর আজান দিতে মন চায় না, কষ্ট হয়, বাধ্য হইয়া হুজুর খালি আজান ডাললে গিয়ে আনছি। যারা আমার বিরুদ্ধে বাস দেয় হেরারে কোনো মানছে কয় না হুজুর আজান দেন, ও এই জলায় জ্বললা এখন মইরা আমার দর্শক বলে যাতা দা ভাই আজান দেখে রে। এখন যারা দেয় তাদের আমাদের মাতার মুকুট, তাদেরকে আমরা সম্মান করি, ইজ্জত করি, তাজিম করি, আমরা তাদের বিরুদ্ধে কখনো কথা বলবো না, কারণ বড়রা সব সময় শাসন করে, ঠিক কিনা? আমরা বেয়াদব নয়, আমাদের মাতার মুকুট, আমাদের মাতার তাজদেরকে কখনো গালি দিব না, কখনো তাদের উপরে অন্যায়ভাবে কথা বলবো না, হয়তো বা আমরারই ভুল শাসন করতেছে, ঠিক কিনা? কিন্তু তাদের কাছে একটাই আবদার যে আমি ইচ্ছা করে দেই না। কথা বুঝতে পারছেন? যেটা ইচ্ছা করে সব সময় দেন এটা বেদাত হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? আচ্ছা আবদার রক্ষার তো দুইটা গুলি শোনাচ্ছে, দুইটা গুলি শুধু আবদার রক্ষার, পাবলিকের আবদারে বক্তা ওয়াজ করলে তো সারছে, ও কিনা মাইর লাগছে মাথা, যে বাবু কথা মাইর লেগেছে বুঝলি। আচ্ছা যাক, দুই একটা গুলি শোনায় রেডিও না টিভি, রেডিও না টিভি দুইটাই বাইরে একটা দিয়া, আচ্ছা দুইটার থেকে দুই গুলি, একটা আছে টিভি টিভি, এটা দেখবেন মাগরিবের সময় কাজ আন দেয়,
টিভি শুনছেন না আপনারা? আর একটা আছে রেডিও, এটাতে দুইটা গুলি শোনাই। আল্লাহু أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله